হাজার পুরুষের জয় শ্রীনামের মাঝখানে একজন মহিলা নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আল্লাহর বরকত প্রকাশ করছে। যারা হকের কথা বলবে তাদের উপরই চলবে অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন। যাদের মুখ থেকে হক বের হবে না বুঝে নিতে হবে ওরাই হচ্ছে সমাজের টাটকা মুনাফেক। এরকম টাটকা মুনাফেক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, একই কালিমার দাওয়াত দেয়, কেউ ফুলের তোড়া পায়, কেউ পোলাও কোরমা বিরিয়ানি জর্দা পায়, আবার একই কালেমার দাওয়াত দিয়া বছরের পর বছর চার শিখের দলের বন্দিত্ব জীবনের সময় কাটায়। শিল্পীর তুলিতে আঁকানো শেষ হবে, সাহিত্যিকের সাহিত্য লিখতে লিখতে শেষ হবে, কবির কবিতার ছন্দ শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর সিরাত নিয়ে তার চরিত্রের বর্ণনা পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহান রব্বিল আজিম। শব্দটা যেটা আমরা সিজদাই ব্যবহার করি, সে আজিম শব্দ লাগানো হয়েছে আমার নবীর শানে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। আমি আলোচনার সূচনায় কোরআন কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল কলম থেকে প্রথম আটটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল কলমের সামনের কিছু আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, গোটা পৃথিবীতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, এর মধ্যে এক নম্বর সফল ব্যক্তি যিনি, যার জীবনে কোনো ব্যর্থতা নেই, বিফলতা নেই, অসম্পূর্ণতা নেই, অযোগ্যতা নেই, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন নবীয়ুনা সাইয়্যিদুনা রাহমাতে আলাম রাসূলে মুকাররম মরুভাস্কর মরুদুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির ইন্তেকাল হলো, ইন্তেকালের ছয় থেকে সাত দিন পর এক ইহুদি এসে সাইয়্যিদুনা বেলালকে প্রশ্ন করলেন, বেলাল তোমাদের নবীজির চরিত্র কেমন ছিল? তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমি বলতে পারবো না। অনেক সাহাবীর কাছেই বলা হলো, কেউ জবাব দিচ্ছেন না। সাইয়্যিদুনা আলীর কাছে যা হলো, তাকে যখন প্রশ্ন করা হলো, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আমার নবীর চরিত্র কেমন ছিল, তোমাদের রাসূলের চরিত্র কেমন ছিল, তিনি বললেন, জবাব দেব তার আগে আমি তোমাকে উল্টা একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? প্রশ্ন হলো, ওই আকাশ, ওই জমিন, ওই সাত সমুদ্র, আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তার একটা একটা করে তথ্য তুমি আমাকে শুনিয়ে দাও। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইহুদি বলে ফেলতেছে, কেমন করে এই সীমিত বুদ্ধি দিয়া, সীমিত জ্ঞান দিয়া এত তথ্য আমি তোমাকে দেব? আমি ব্যর্থ, আমি পারবো না। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন যে, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টিকে কালিল বলেছেন, সামান্য বলেছেন, আর আমার নবীর চরিত্রকে সীমাহীন বলেছেন, আজিম বলেছেন। সেই সীমাহীন চরিত্রের বর্ণনা আমি আলী সীমিত কথা দিয়ে আমি তোমারে কেমনে বোঝাইয়া দেব? জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীজির জীবনী আমি আর অল্প কথায় কেমনে শেষ করব, চেষ্টা করছি দেখি কতটুকুন কথা বলা যায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে সূরাটা ধরেছি আমি সেই সূরার নাম কি বলুন তো? সূরাতুল কলম। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে বলেন? মক্কায়। আল্লাহ তাআলা রাসূলকে এই সূরাটা মক্কায় দিলেন। কোন সময় দিলেন? যে সময় রাসূলের উপরে মানে গালিগালাজের মানে চূড়ান্ত রূপ যখন ছড়াচ্ছিল ওই কাফের মুশরিকরা, আমার নবীজিকে গালিগালাজ দিয়ে রাসূলকে বিরক্ত করে রাসূলকে হতাশ করার অপচেষ্টা যখন করছিল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়ে এই সূরাটা নাজিল করলেন। জোরে বলি সুবহানাল্লাহ।
পাগল কাকে বলে? যার কথা স্বাভাবিক হবে না। পাগল কাকে বলে? যার আচরণ স্বাভাবিক হবে না। পাগল কাকে বলে? যার খাওয়া দাওয়া ঘুম স্বাভাবিক হবে না। আমার নবীজির মধ্যে কি এমন কিছু ছিল? এমন কিছু ছিল? গোটা পৃথিবীর সেরা ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূলকে পর্যন্ত পাগল বলা হলো, জাদুঘর বলা হলো, রাসূলকে বলা হলো জিনে ধরা ভূতে ধরা একজন মানুষ। এরকম করে রাসূলকে নির্বংশ বলা হলো, লেসকাটা বলা হলো, বহু গালিগালাজ রাসূলকে শুনতে হয়েছে। কিন্তু আমার নবীকে সান্ত্বনার জন্য প্রস্তুত ছিলেন কে? আমার আপনার জীবনেও সান্ত্বনা আমার কারো নিতে চাই না। আমার আপনার জীবনের সান্ত্বনাও কে? আস্তে বলবেন না, কে? দেখেন আল্লাহ কি সুন্দর করে সান্ত্বনা দিচ্ছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার বান্দারা, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। কত গুনাহ তুমি করেছ, তোমার গুনাহ যত বড় আমার রহমত তার চাইতে অনেক অনেক বড়। আমি তোমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। মমিন জীবনে কোনো হতাশা নেই। ইমানদার কখনো হতাশ হতে পারে না। যে হতাশ হবে তার ইমান ঠিক থাকবে না। যেমন হতাশার গ্লানি নিয়ে সম্প্রতি একজন সুইসাইড করে নিজের পিস্তল, যেটাকে সে সিকিউরিটির জন্য রেখেছিল, সেই পিস্তল দিয়ে নিজেই তার নিজের জীবনকে কি করল? শেষ করে দিল। এটার কারণ হচ্ছে হতাশ। এটার কারণ কি? হতাশা। আত্মহত্যা করা কি শুধু হারাম না বড় হারাম? শুধু গুনাহ না কবিরা গুনাহ? শুধু গুনাহ না জঘন্য গুনাহ? লা তাকতুলু আনফুসাকুম, নিজেকে হত্যা করো না। ফাসাউফা নুসলিহি নারা, যদি করো তোমাকে জাহান্নামে ঢুকতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা, আমরা জেনেছি, সে দেখেছিও, আমিও দেখেছি, ঠান্ডা মাথায় নিজের জীবনটা দিয়ে দিচ্ছে। ধানমন্ডির বাসিন্দা, না খেয়ে থাকা মানুষ নাকি? ধানমন্ডির বাসিন্দা, উন্নত বাড়ি, উন্নত গাড়ি, উন্নত পরিবার, হাই সোসাইটি, এলিয়েট শ্রেণী, ছেলে অস্ট্রেলিয়া থাকে, মেয়ে একটা জাতীয় ব্যক্তি নায়কের স্ত্রী, সব দিক থেকে তো ছিল ভালো। এত কিছু থাকার পরও জীবনটা কেন তাকে দিতে হলো? এর মূল কারণ হলো হতাশা। এর মূল কারণ কি? হতাশা। ইসলামকে না জানা, ইসলামকে না বোঝা, আবার মরার আগে বলতেছে কালিমা তৈয়ব, কালিমা পড়েও মরতেছে, মানে মদ খাচ্ছে কিন্তু বিসমিল্লাহ কয়, জেনা করবে বিসমিল্লাহ বলবে, এটা কেমন কথা? সুদ খাবে বিসমিল্লাহ বলবে, এটা কেমন কথা? সম্মানিত ভাইয়েরা, এই আত্মহত্যা ইসলামে হারাম করা হয়েছে। আবার পৃথিবীর এমন কিছু কিছু দেশ আছে যে দেশে আত্মহত্যা করা জায়েজ। যেরকম একটা দেশ আছে হলো সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের কোনো নাগরিক যদি বলে আমি আত্মহত্যা করব, রাষ্ট্রকে বলবে, রাষ্ট্রের লোকজন পয়জন নিয়ে চলে আসবে, তার শরীরে পয়জন ঢুকাই দেবে, ইঞ্জেকশন করে দেবে, সে মারা যাবে, তার ডেড বডি নিয়ে সমাহিত করে দেবে। আত্মহত্যার মানে আত্মহত্যার যে রেকর্ড, রেকর্ডের দিক থেকে মুসলমান দেশে রেকর্ড নাই। সবচেয়ে বেশি রেকর্ড হলো ইউরোপ আমেরিকাতে। ইউরোপ আমেরিকাতে আত্মহত্যার রেকর্ডটা বেশি, কেন জানেন? হতাশা। এখান থেকে প্রমাণ হলো ইউরোপ আমেরিকার টাকার কি কোনো অভাব আছে? বলেন, টাকার কোনো অভাব আছে? কিন্তু আত্মহত্যা কেন বেশি করছে? এর মূল কারণ হলো তাদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই। কি নাই বলেন? কি নাই? কি নাই? ইসলাম নাই। এবং তাদের জন্য একটা যে আদর্শ দরকার, একজন ব্যক্তিকে যে ফলো করা দরকার, সেই ব্যক্তি তাদের নাই। কিন্তু আমাদের জন্য ইসলাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের মডেলও আছে না নাই? আমাদের মডেল কে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে সেই নবীজির সিরাতকে সামনে রেখে সূরাতুল কালামের শুরুতে রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে রাসূল, চিন্তা করবেন না, আমি তো আছি, আমরাও চিন্তা করব না, আমার কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ যার আছে তার কোনো টেনশন নাই, আর যার আল্লাহ নাই তার কিছুই নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রাসূলকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্না আপনাকে জি যা বলে বলুক, মনক্ষুণ্ণ হওয়ার কোন দরকার নাই। আপনি কখনো মনমরা হবেন না, আপনি কখনো পাগল নন, উন্মাদ নন। আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কাউকে তা দান করি নাই, সীমাহীন নিয়ামত আমি আপনাকে ধন্য করেছি। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ফিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট সূরার মধ্য দিয়ে রাসূল কি সীমাহীন নিয়ামতের ঘোষণা দিয়ে দিলেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূলকে যা দেওয়া হয়েছে পৃথিবীর কাউকে তা দেওয়া হয়েছে নাকি দেওয়া হয়নি? এত সম্মান, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। আমার বন্ধুগণ, আমার নবীজির জন্ম এই পৃথিবীতে যখন হলো, মামেনা বলেন আমার শিশু যখন আমার গর্ভে, আমার গর্ভে যখন ছিল দু মাস তিন মাস যখন হয়ে গেছে, আমার শিশু দুনিয়াতে আসেই নাই। আমি যখন শিশুটা পেটে নিয়ে যখন রাস্তায় বের হতাম, যে রাস্তা দিয়ে যেতাম দুই তিন মাইল লম্বা জুড়ে সব সুগন্ধে ভরপুর হয়ে যেত। মামেনার শাশুড়ি আমার নবীর দাদি ছেলে বউকে ডাক দিয়ে বলতেন, আমিনা শোনো, তুমি তো বিধবা মহিলা, তোমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, তোমার তো পারফিউম ব্যবহার করে বাইরে যাওয়া ঠিক নয়, তোমার গা থেকে এমন সুগন্ধে আসে কেন? মামিনার সঙ্গে সঙ্গে বলতেন, আমার শাশুড়ি আম্মা, আমি আমার স্বামীকে হারানোর পর আমি কোন প্রকার সাজসজ্জা করি না, আমার গায়ে কোন প্রকার পারফিউমও লাগাই না, কোনো আতর সুরমাও লাগাই না, কিন্তু আমার শিশু যখন আমার গর্ভে এসেছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোথাও গেলে পরে দুই তিন মাইল লম্বা সুগন্ধে ভরপুর হয়ে যায়। আমার নবীজি মামেনার গর্ভে যখন ছিলেন, মামেনা বলেন যখন তিনি কোনো কূপের ধারে গিয়ে কূপ থেকে পানি তুলতে আসতে, পানি তুলতে যেতেন, বালতি তার শুধু কূপের সামনে নিলে পরেই নিচের পানিগুলো উপরের দিকে উতলে উতলে আসতো, দড়ি লাগতো না, আলতো করে উপর থেকে তিনি বালতি দিয়ে পানি তুলে নিয়ে আসতেন। বান্ধবীরা বলতো, আমিনা, আমাদের পানি তুলতে কত কষ্ট হয়ে যায় তুমি যখন না থাকো, অতএব তুমি যখন পানি তুলতে আসবে আমাদেরকে জানাবে, তোমার বদৌলতে আমাদের কষ্ট করে পানি তোলার প্রয়োজন হবে না। আমার নবীজির বরকত কত, সেই বরকতের নবী আমার নবী, সেই রাসূলকে নিয়ে আজকে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। তার চরিত্র, তার মাধুর্য, তার সৌন্দর্য অল্প সময় আমি কেমনে বলবো, তবে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সাতটি বিষয়, আটটি বিষয় আমি তুলে ধরতে চাচ্ছি আমার নবীজির চরিত্রের মাধুর্য সমূহ। এক নম্বর হলো উন্নত চরিত্র। কি চরিত্র বলেন? উন্নত চরিত্র। নম্বর দুই হলো তিনি ছিলেন চরম সত্যবাদী,
কৌতুক করেও জীবনে কখনো মিথ্যা বলেছেন এমন কোনো রেকর্ড তার জীবনে ছিল না। যদি প্রশ্ন করা হয় এই দুনিয়াতে জীবনে যার মুখ থেকে একটা অযাচিত মিথ্যা কথা বের হয় নাই, একজন মানুষের নাম তখন লিখতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল, আমার নবীজি বেহুদা বাজে কোনো কথা জীবনে বলেছেন এমন কোনো রেকর্ড ছিল না। আমার বন্ধুগণ, নাম্বার দুই হলো তিনি ছিলেন অত্যন্ত নির্ভীক, সাহসী মানুষ ছিলেন, ভীত কোনো ভাব তার মধ্যে ছিল না, অনর চিন্তার মানুষ ছিলেন তিনি। আল্লাহ তাআলা সুন্দর করে তার ব্যাপারে বলেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহু الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا جربنا الله أكبر আমার আলোচনার শুনতে দেখি কষ্ট হচ্ছে আপনাদের, কেমন যে নড়াচড়া নড়াচড়া ভাব মনে হচ্ছে না তো, জোরে বলি ইনশাআল্লাহ। কেমন নির্ভীক তিনি ছিলেন দেখেন, আমি যখন মক্কায় যাই, আমি যখন মদিনায় যাই, ম্যাক্সিমাম টাইম আমি খরচ করি আমার নবীজি কোন কোন জায়গায় দিয়ে হেঁটেছেন, কোন কোন জায়গায় তিনি অবস্থান করেছেন। জবেলের সুরে চলে যাই, জবেলের নূরে চলে যাই, বদরে চলে যাই, ইহুদে চলে যাই, তাবুকে চলে যাই, তায়েফে চলে যাই, বনু সাদে চলে যাই, নবীজির স্মৃতি ধন্য এই সমস্ত জায়গাগুলো থেকে বহু ইতিহাস আছে, বহু স্মৃতি চলে আসে। আমার ভাইয়েরা, আমার নবীজির জীবনের সবচেয়ে একটি কঠিন সময়ে পার হয়েছিল যে রাত্রিতে আমার রাসূলকে হত্যার পরিকল্পনা করেছিল। আমার নবীর জিন্দেগীর সবচাইতে বড় ভয়ানক রাতটা পার হয়েছে সেই রাত, আমি যখন ভাবের চিন্তায়, যখন আমি রাসূলকে নিয়ে ভাবনার চিন্তার জগতে চলে যাই, বিশ্বনবী কেমন করে সেই রাতটা পাড়ি দিয়েছেন, কি অনর চিন্তার মানুষ ছিলেন তিনি। কেউ নাই, আমার নবীজি ঘর থেকে বের হচ্ছিলেন হিজরতের রাতে, আমার নবীজি ঘর থেকে বের হতে নিয়ে চিন্তা করলেন, হঠাৎ করে বের হচ্ছে, আমার সঙ্গে মক্কাবাসীর কত লেনদেন আছে, এই লেনদেনগুলো না বুঝে দিলে আমার আল আমিন খেতাবটা নষ্ট হয়ে যাবে। আস্তে করে আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, খাতা কলম হাতে নাও, মক্কার মানুষ আমাকে মারতে চায়, কিন্তু আমি তা আমানতের খেয়ানত করতে পারবো না, সকাল যখন হয়ে যাবে আমার শত্রুদের হাতে তাদের রেখে দেওয়ার টাকা পয়সাগুলো তাদের হাতে ফেরত দিয়ে দিবা। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা আলীকে ঘরের মধ্যে রেখে দিয়া ঘর থেকে যখন বের হচ্ছিলেন, নির্ভীক চিত্তে বের হচ্ছেন, ভয়ে দিলের মধ্যে কোনো ভয় নাই, কারণ যার দিল আল্লাহর ভয়ে থাকে কোনো ভয় পৃথিবীর তাকে তোলাতে পারবে না। আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে বলছেন, বান্দারে এই ভয়টা যদি তোর জাগ্রত হয়ে যায়, ওয়া আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। আমার নবী আস্তে করে ঘর থেকে বের হচ্ছিলেন সম্পূর্ণ একা, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তরবারি নিয়ে সামনে দাঁড়ানো, আবু জাহেলের পেটুয়া বাহিনী রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। আমার নবজি হতাশ হলেন না, আমার নবজি নির্ভীক চিত্তে সাহসিকতা নিয়ে সামনের দিকে রওনা করলেন। আমার আপনার সাহায্যের জন্য কে যথেষ্ট? আস্তে বলবেন না, কে যথেষ্ট? লাইসাল্লাহু বিকাফিন আব্দাহ, বান্দার জন্য কাউকে লাগবে না, বান্দার জন্য কাকে লাগবে? আস্তে বলবেন না, কাকে লাগবে? আল্লাহকে লাগবে। আমার নবীজি আস্তে করে ঘর থেকে বের হলেন, কেউ নাই তার সাথে, শত্রুগুলোকে দেখছেন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়ায় আছে। আমার নবীজি আস্তে করে হাতের মধ্যে বালু নিলেন, নিক্ষেপ করলেন, সবার চোখের কোনায় কোনায় বালু কণাগুলো আমার আল্লাহ পৌঁছায় দিলেন।
সবার চোখের সামনে দিয়ে বের হয়ে আসলেন, কাবার দিকে বারবার তাকাচ্ছেন, যে কাবাকে বুকি নিয়ে রসুল 53 বছর কাটিয়েছেন, জীবনের 53 বছর যে কাবাকে নিয়ে তিনি কাটিয়েছেন। পাশে দিয়ে যখন আসতেছিলেন, আমার নবী কাবার দরজার সামনের দিকের বাসিন্দা ছিলেন, আমার নবীজি কাবার দরজার সামনে পূর্ব দিকের বাসিন্দা ছিলেন, আমার নবীর ঘর থেকে কেবলা ছিল পশ্চিম দিকে, আমাদের কেবলাও পশ্চিম দিকে। আমার নবীজি যখন তিনি ঘর থেকে বের হয়ে আসতেছিলেন, বারবার কাবার দিকে তাকান, কাবাতে এমন একটা ঘরের নাম, পৃথিবীর সকল দৃশ্যগুলো দেখতে দেখতে পুরাতন মনে হয়। কক্সবাজারে আপনি গেলেন, 2 বছর 3 বছর যাওয়ার পর কিছুই মনে হয় না। বান্দরবন গেলেন, 3 বছর 4 বছর দেখলেন, তারপরে কিছুই মনে হয় না। আপনি চলে গেলেন স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য, আমেরিকা দেখার জন্য গেলেন, বারবার দেখতে দেখতে পুরাতন মনে হয়ে যায়। কিন্তু আল্লাহর ঘর কাবার দিকে যতবার তাকানো যায়, প্রথমবারের চাইতে দ্বিতীয়বারের মজাটা আরো ডাবল ডাবল বেড়ে যায়। আল্লাহর রহমতে ধন্য আল্লাহর ঘর, কালো চাদরে মোড়ানো, আমার নবীজি বারবার দেখছেন, আর আফসোস করে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আহারে, আর বলছেন, কাবারে তোর সঙ্গে আমার থাকার বড় শখ ছিল, কিন্তু তোর বাসিন্দারা আমাকে থাকতে দিল না, চললাম মদিনার দিকে। আমার নবজু সম্পূর্ণ একা ঘর থেকে বের হয়ে যখন যাচ্ছিলেন, কোন দিকে যাবেন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, সোজা তার মনে হয়ে গেল, দেখি আমার বাল্য জীবনের বন্ধু 3 বছরের ছোট, আমার নবজি তার 3 বছরের বড়, দরজায় গিয়ে নক করলেন, দরজায় গিয়ে আস্তে করে নক করলেন, ডাকতে দেরি, বিদ্যুৎ বেগে দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আবু বকর, আস্তে ডাক দিলাম, চট করে দরজা খুললা, তুমি কি ঘুমাও নাই? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে বলেছেন, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বিছানাকে আমি হারাম করে দিয়েছি ঘুমের জন্য, আমি দরজায় পিঠ লাগায় থাকতাম, কোন দিন আপনি ডাক দিবেন? সেই প্রত্যাশার রাত আজকে আপনি আমাকে ডাক দিয়েছেন, হুজুর আর দেরি করবেন না, আমি আপনাকে নিয়ে চলে যাচ্ছি। সিরাত ইবনে হিশাম সহ আরো সিরাত গ্রন্থে এসেছে, আমার নবীজি করলেন কি? বলছেন, আবু বকর চলো রওনা দেই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হেঁটে হেঁটে যান, আপনার পায়ের জন্য আবু জেহেল টের পাবে। আবু জেহেল তেমন একজন ছিল, প্রচন্ড মেধাবী ছিল, মানুষের কদমের চিহ্ন দেখি বলতে পারতো এটা কোন কমের লোকের পায়ের চিহ্ন, এমন কি উটের পায়খানা দেখেও বলতে পারতো এটা কোন কমের উটের পায়খানা, প্রচন্ড মেধা ছিল আবু জেহেল। হে রাসূল, আপনাকে ওরা ধরে ফেলবে, অতএব আপনি হাঁটবেন না, আমি কি করব? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে চড়েন। আমার নবী কি সাইয়েদনা আবু বকর তার পিঠে চড়ায় নিয়া আমার রাসূলকে পিঠের উপরে বহন করে নিয়া দুই বৃদ্ধাঙ্গুলের দিকে ভর দিয়া দিয়া পিছনে একটা চাদর ফেলে দিয়া চাদরে চাদরে পায়ের চিহ্নগুলো মুছে মুছে নিয়া সেই মক্কার সামনে থেকে জবালের সুরে গিয়ে আশ্রয় নিয়েছে। আমার নবীজি বলছেন, আবু বকর, এত কষ্ট তুমি আমার জন্য করলা। আমার ভাইরা, ওমরে ফারুক মাঝে মাঝে বলতেন, আমার ভাই বকর, হিজরতের রাতের যে সব কামাই করেছে, ওমর সারা জীবন সব কামাই করে সেই এক রাতের সব কামাই করতে পারে নাই। আমার নবীজি জবালের সুরে গিয়ে আশ্রয় নিলেন, বাপ যেমন বেটিও তেমন খাবার নাই। আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি করলেন কি, চাদর নিজের গায়ের ওড়নাটা ছিঁড়লেন, ওড়নার ভিতরে খাবারগুলো দিয়া দিয়া 3 বেলা জবালের সুরে গিয়ে আশ্রয় নিয়েছেন রাসূল, খাবারগুলো পৌঁছায় দিয়ে আসতেন। আমার নবীজির সুন্দর ব্যবহার, সুন্দর কথা, সুন্দর আচরণে কেউ মনঃক্ষুণ্ণ হয় নাই। নবীজি নবুয়ত পান নাই যতদিন পর্যন্ত আবু লাহাব তাকে ভালোবেসেছে, মক্কার প্রতিটা মানুষ তাকে মোহাব্বত করেছে, এমনকি জিহাজের আসদে গিয়ে আজকে হাজিরা চুম্বন করে আসেন। এই হাজিরা আসদের একটা বরকত হলো, চুম্বন করবেন, আল্লাহ তাআলা চুম্বনের বরকতে তাকে গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আমার ভাইরা, সেই হাজিরা আসদ সংস্কারের প্রয়োজন হলো নবীজির নবুয়ত পাওয়ার একটু আগে। হাজিরা আসদটা কে রাখবে, কোন গোত্রের কোন নেতা রাখবে, এটা এটা নিয়ে মারামারি শুরু হয়ে গেল। 4 গোত্রের 4 নেতা বলে আমার নেতা, ও বলে আমার নেতা, ও বলে আমার নেতা,
শেষ পর্যন্ত চার গোত্রের গোত্রপ্রধানরা সবাই সিদ্ধান্ত নিল আগামীকালকে সবার আগে যে আল্লাহর ঘরে ঢুকবে, হারামের মধ্যে ঢুকবে, সেই হাজির আসল সংস্থাপন করবে। সবার আগে কেউ ঢোকে নাই, সবার আগে আল্লাহর ঘরে ঢুকেছেন নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার মুখে হাসির জিলি, বাস ভালো হয়ে গেল, মুহাম্মদ সম্পর্কে আমাদের কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই, মুহাম্মদই রাখবে এটা। আমার নবীজির ব্যাপারে সবাই ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে নিল। আমার নবীজি চার গোত্রের প্রধানকে ডাক দিলেন, ডাক দিয়ে করলেন কি, নিজের গায়ের চাদরটা তিনি বিছায়া দিলেন, বিছায়া দিয়া চাদরের ঠিক মাঝখানে হাজির আসওয়াদটা রেখে দিলেন। হাজির আসওয়াদ রেখে দিয়ে বললেন, চার গোত্রের চার নেতা, আমার চাদরের চারটা কোণা ধরো। আল্লাহু আকবার বলেন, আমার চাদরের চারটা কোণা ধরো। চারটা কোণা যখন ধরা হলো, এবারে সুর বলছেন, গোত্রপতিরা তোমরা সামনের দিকে এগিয়ে চলো, হাজির আসওয়াদ যে কোণায় রাখা হবে ঠিক সেই জায়গায় যখন রাখা হলো, রসুল আস্তে করে হাজির আসওয়াদটা নিজের হাতে নিয়ে কোণায় সংস্থাপন করে বুঝায় দিলেন, ও মক্কার নেতারা, আমি আল্লাহর নবী হতে চলছি। জোরে করুন সুবহানাল্লাহ। নবী তো সবার কাছেই ভালো ছিলেন নবুয়তের আগ পর্যন্ত, কিন্তু খারাপ হলেন কেন? সেই লোকটা আবার তাদের কাছে কেন খারাপ হলেন, এই প্রশ্নের জবাব আমরা আজকে শুনব না? জোরে বলি, আরো জোরে বলি, ইনশাআল্লাহ। আমি মাহফিল একটা বরকত পাই জানেন, খুব ভালো লাগে আমার। আমি গত বছর এসেছিলাম, আমি খুবই আনন্দ পেয়েছি। আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না, বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের প্রথম রজনী, তো কালকে সেকেন্ড রজনী। স্বাভাবিকভাবেই মানুষের একটা চিন্তা থাকে শেষ দিনে, মানুষের একটা আশার একটা চিন্তা মাথায় থাকে। তা আজকে আমরা যা করেছি আগামীকালকে আরো ডাবল আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। পরশু দিন আরো আসবো, যেন কমিটির 12টা বাজে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি জবের সুর থেকে তিনটা দিন থাকার পর সেখান থেকে রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। রসুল কি হতাশ হয়েছিলেন? আসতে হতাশ হয়েছিলেন? ঘর ছাড়লেন, বিছানা ছাড়লেন, আত্মীয় স্বজন ছাড়লেন, সম্পত্তি ছাড়লেন, সব ছেড়ে দিয়া মক্কা থেকে কোথায় গেলেন? বেরানোর জন্য, বেরানোর জন্য, সেকেন্ড হোম বানানোর জন্য না, গেছেন তিনি দিন কায়েমের জন্য। কি কায়েমের জন্য? দিন কায়েমের জন্য। কারণ ইতিহাস সাক্ষী, আমাদের জাতির পিতাকে, আরো জোরে বলেন, আরো জোরে, ইব্রাহিম আলাইহিসসালাম, তিনিও কি নিজের দেশে থাকতে পেরেছেন? না, তিনিও থাকতে পারেননি, তাকে হিজরত করতে হয়েছে। তো বাপ যদি হিজরত করে, অবশ্যই সন্তানদেরও হিজরত করতে হবে, এটাই তো স্বাভাবিক। মূসা আলাইহিসসালাম, তিনিও হিজরত করতে বাধ্য হয়েছেন। অধিকাংশ পয়গম্বররা তৎকালীন রাষ্ট্রযন্ত্র কর্তৃক নির্যাতিত হয়েছে। যারাই হকের কথা বলবে তাদের উপরই চলবে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন। যাদের মুখ থেকে হক বের হবে না, বুঝে নিতে হবে ওরাই হচ্ছে সমাজের টাটকা মুনাফেক। এরকম টাটকা মুনাফেক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, একই কালিমার দাওয়াত দেয়, কেউ ফুলের তোড়া পায়, কেউ পোলাও কোরমা বিরিয়ানি জর্দা পায়, আবার একই কালেমার দাওয়াত দিয়া বছরের পর বছর চার শিখের দলের বন্দিত্ব জীবনের সময় কাটায়। তোমার কালেমার দাওয়াত আর আমার কালেমার দাওয়াত কখনো এক হতে পারে না। ইমামদের ভিতরে সবচেয়ে বড় ইমাম হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। মৃত্যুটা হয়েছে বাড়িতে না জেলখানায়? বলেন বলেন বলেন, বাড়ি না জেলখানায়? আপনি ভাবতেছেন পাঁচ অক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখব, টাকা আছে হজে যাব, দান সদকা করব, একটু মানুষের মাঝে একটু খরচ টরচ করব, আর ভাবলাম জান্নাত জান্নাত পেয়ে যাব। এত সস্তা না, জান্নাত পেতে হলে ইব্রাহিমের সুন্নত আমার আপনার জীবনে আনতে হবে। মুসলমান মূসা আলাইহিসসালাম একটু রাগী মানুষ ছিলেন, সবাই চিনতে থাকে নাকি,
বলি আলহামদুলিল্লাহ, প্রচন্ড রাগে ছিল বেচারা। তার সামনে এক কিপ্তি এসে দুষ্টামি করতেছে, বেয়াদবি করতেছে। উনি বললেন, তুমি এত বেয়াদবি করো কেন? তোমার ভুল তো এটা, কেন আমি ভুল করি নাই? ভুল করেছো, ভুল করি নাই, ভুল করছো তুমি, ভুল করি নাই। ওনার তো রাগ ছিল খুব বেশি, আর অভ্যাস ছিল কি মারা, কি মারা বলেন, চড় মারা, থাপ্পুড় মারা, তার চপা ডাকাত ছিল তার একটা অভ্যাস। দুবছর থেকে, কয় বছর থেকে, 2 বছরে তিনি শুরু করছিলেন ফেরাউনের গাল দিয়া। কার গাল দিয়া? ফেরাউনের গাল দিয়ে শুরু করছিলেন। প্রচন্ড রাগি ছিলেন, রাগের ঠেলায় তার চুলগুলো খাড়া হয়ে যেত। এমনকি মালাকুল মত আজরাইলও একদিন জান কবজ করতে এসে থাপ্পুর খাবি দেন, জেনাথন নবী না তিনি। আল্লাহ তাআলা তাকে তাওরাত কিতাব দিয়েছেন এবং খুব দামি নবী তিনি। তো তার সামনে বেয়াদবি কেন উনি সহ্য করতে পারেন? মারছেন থাপ্পুর, এক থাপ্পুর মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে বলতেছে, আল্লাহ দোষ তো আমার না। আল্লাহ বলেন, মাল্লা তুমি তুমি কারে দোষ দিবে? আল্লাহ মারছি ওকে বেয়াদবি ঠিক করার জন্য, মরে গেছে, এটা কি আমার দোষ? আল্লাহু আকবার বলো। সঙ্গে সঙ্গে মুসার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি হলো। ফেরাউন বলল, ওকে যেখানে পাবার সেখানে ধরবা। দেশে থাকতে পারলেন না, হিজরত করতে বাধ্য হলেন, দেশ ছাড়লেন, দেশ ছেড়ে চলে গেছেন হাজার মাইল দূর পার করে একটা অঞ্চলে তিনি চলে গেছেন। চলতে চলতে হঠাৎ করে প্রচন্ড ক্ষুধার আর তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করছেন, কেউ নাই, কাউকে চেনেন না তিনি। দেখলেন সামনে একটা কূপ, কূপ থেকে ঢাকনা টান দিয়ে পানি পান করলেন, আর পাশেই দেখলেন দাঁড়িয়ে থাকা দুজন নারী, হাতে তাদের বালতি, কিন্তু তারা দাঁড়িয়ে আছে কিন্তু কোনো পানি নিচ্ছে না। তিনি বললেন, ফি মুশকিলা, তোমাদের কোনো প্রবলেম, তোমরা দাঁড়িয়ে আছো কেন? কিছু হেল্প করি, সহযোগিতা করি, পানি তুলতে হবে, তোমরা মহিলা মানুষ বাইরে কেন? বলতেছে, আবুনা শাইখুন কবীর, আমাদের বাপ বুড়া মানুষ, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, তো এই জন্য আমরা বাইরে এসেছি পানি, কূপ থেকে পানি তুলবো, আমাদের বহু মানে পশু আছে, প্রাণী আছে, এদের খাবারের জন্য, এদের পানির জন্য, আমাদের প্রয়োজনে পানির চাহিদা পূরণ করার জন্য কূপ থেকে পানি নিতে আসছি। তো তোমাদের তো অনেক কষ্ট হবে, দাও আমি কিছু হেল্প করি, সন্ধ্যা হয়ে যাবে, তোমাদের অনেক দেরি হয়ে যাবে। বলতেছে, উপরে ঢাকনা আছে, সে ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন মানুষ লাগবে, আমরা পারবো না, সবাই যখন পানি নিয়ে যাবে তখন আমরা অবশিষ্ট পানি তুলে নিয়ে চলে যাবে। তিনি বলেন, দরকার নেই, মহিলা মানুষ সন্ধ্যার পরে থাকতে নেই, এখন সন্ধ্যার পরে পুরুষ বেশি না মহিলা বেশি? আলহামদুলিল্লাহ, কি বলবেন আপনারা, আজকে তো 8ই ফেব্রুয়ারি, আসতেছে মাশাআল্লাহ 14ই ফেব্রুয়ারি, বিশাল বরকতের দিন, দোয়া কবুলের দিন। জোরে করুন নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। আমাকে আজকে একজন প্রশ্ন করছে, একজন প্রশ্ন করেছে, দেখেন আমাদের ইমানের হাল কদ্দুর গেছে। আজকে সকালবেলা একজন প্রশ্ন করেছে, হুজুর কোন টেইলার্সে কোন পুরুষ মেয়েদের গায়ের মাপ কি নিতে পারবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে মেয়েদের গায়ের মাপ নেবে পুরুষ, এটা কি জায়েজ আছে হুজুর? দেখেন প্রশ্নের সাইজ দেখেন আপনি, আমার কথা কি বোঝা যায় ভাই, বোঝা যায়? আজকে সমাজ কোথায় চলে গেছে, প্রশ্নের ধরন দেখলেও টের পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, একজন নারীর গায়ের মাপ দেবে কোন পুরুষ? কি গায়ের মাপ দেবে বলেন? এখন গায়ের মাপ দেয় কারা? হ্যাঁ, কারা মাপ দেয়? আপনি জরিপ করে দেখবেন, অধিকাংশ মহিলা কাপড় বানানোর জন্য পুরুষের কাছে গিয়ে নিজের গায়ের ফিটিংস, নিজের দেহের ফিটিংটা মাপটা দিয়ে আসে, ঠিক কি না? এটা আপনাকে কে বলেছে জায়েজ? আপনি মহিলা, আপনি মহিলার কাছে যান। অধিকাংশ অপারেশনে মেয়েদের ডেলিভারি হয়, যখন সিজার করতে হয়, অধিকাংশ অপারেশন জরিপ এসেছে, অধিকাংশ অপারেশনে পুরুষ ডাক্তার থাকে, এত মহিলা ডাক্তার কই থাকে, ঠিক কিনা? পর্দার সিস্টেম গুলো না থাকার কারণে আজ এই সিচুয়েশন তৈরি হয়েছে। সম্মানিত ভাইয়েরা, গতকালকে একজন প্রশ্ন করছে, আমাদের তো প্রশ্ন মাঝে মাঝেই করে, হুজুর 2 বছর যাবৎ দৈহিক রিলেশন,
এখন মেয়েটা আমারে ফাঁকি দিয়ে যাচ্ছে, ওর কি গুনাহ হবে না হুজুর? দেখছেন আমার কি কথা বুঝতেছেন আপনারা? 2 বছর যাবৎ দৈহিক লেশন হুজুর, সে ওখানে আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, ওর কি গুনাহ হবে না হুজুর? আমি বললাম তুই কই, তুই এদিকে আয়, তুই আমার সামনে দাঁড়া। এই হচ্ছে অবস্থা। আবার এর মাঝেও কিছু সুমাইয়ার মতো নারী আছে না নাই? এর মাঝেও কিছু খাদিজার মতো নারী আছে না নাই? ইন্ডিয়ার কর্ণাটকে, ইন্ডিয়াতে যখন হিজাবের বিরুদ্ধে বিধিনিষেধ আসতেছে, ঠিক সেই সময় হাজার পুরুষের জয় শ্রীনামের মাঝখানে একজন মহিলা নারায়ে তাকবীর আল্লাহু আকবার সুগান দিয়ে আল্লাহর বরকত প্রকাশ করছে। এরকম সুমাইয়া প্রতিবাদ বর্তমান দুনিয়া তো আছে না নাই? আমরা সেই বোনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, যে বোনটা ইন্ডিয়ার কর্ণাটকের মাটিতে হাজার হাজার অন্যপন্থী হিন্দু লোকের সামনে, জয় শ্রীরামের সামনে সে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বুঝায় দিচ্ছে, আমি একজন মুসলিম নারী, আমার প্রভু আমার আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, ইমান টিকে রাখতে হবে। গোচি মাছ চিনি তো আমরা, গোচি মাছ এলাকে কি মাছ বলে আমি জানি না, বাইম মাছ, বাইম মাছ, বাইম মাছ তো আজকে খাওয়ালেন না, অনেক মাছই খাওয়াইছে কিন্তু বাইম মাছটা মিস করছে। আচ্ছা, বাইম মাছ চিনেন তো? আমি বাইম মাছকে মুসলিম মাছ বলি, বুঝলেন? বাইম মাছটার অবস্থান করে কোন কোন জায়গায় বলেন তো? পানিতে না বেশি কাদায়? আচ্ছা, পানিতে যে সমস্ত মাছগুলো থাকে ওর গা যতটুক পরিষ্কার পরিষ্কার, তার চেয়ে পরিষ্কার বেশি কোন মাছের থাকে? কোথায়? কাদার ভিতরে। হাজারো কাদার মাঝে থেকেও সে তার স্বকীয়তা নষ্ট করে না, সে তার গায়ের সৌন্দর্য ঠিক রাখে। ও যুবক, হাজারো অপসংস্কৃতি তোমাকে আগ্রাসন করুক না কেন, তোমার সংস্কৃতি ইসলাম থেকে তোমার একচুল পরিমাণ নড়া যাবে না। তোমাকে পর্দার মধ্যে থাকতে হবে। নারীর যেমন পর্দা ফরজ, তুমি যুবক তোমার জন্য পর্দা ফরজ। খেয়াল করতে হবে, তোমার সামনে আলিয়া হাজির হবে, যেমন করে মুসার সামনে 2 মহিলা হাজির হয়ে গেছে। উনি বললেন বালতি আমার হাতে দাও, বালতি আমার সামনে দাও, বালতি হাতের সামনে নিলেন, নিয়ে কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন, মারলেন ফিকা, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। 2 মহিলা থরথর করে কাঁপে আর মনে মনে কয় এটা মানুষ নন্য কিছু। বালতি দিয়ে পানি তুলে বললেন সোজা বাড়িতে চলে যাও। কি সুন্দর ন্যায় সঙ্গত কথা বললেন, সেবা দিলেন। চরিত্রের সার্টিফিকেট আছে না নাই? আছে না নাই? কোন ন্যাকামি আছে, কোন দুষ্টামি আছে? সেবাও তো করতে হবে। একটা অসহায় নারীতে সামনে পড়তেও পারে, অসহায়ত্বের অসহায়ের অসহায়ত্ব দেখে কোনো চান্স নেওয়া যাবে? চান্স নেওয়া যাবে? চান্স নেওয়া যাবে না। ইমানদার কখনো চান্স নেবে না, মোনাফেক চান্স নেবে, বেয়াদব চান্স নেবে, অসভ্য চান্স নেবে, বেনামাজি নেতৃত্বেই সুযোগ গ্রহণ করবে। মহিলা 2টা চলে গেছে, নির্দিষ্ট সময়ের আগেই চলে যাওয়ার কারণে বাপ বলছে মা প্রত্যেক দিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, আজকে তাড়াহুড়ো করে আসলে কেমন হলো, কি হয়েছে তোমাদের? বলছে আব্বা কবিউন আজিজ, শক্তিশালী একজন যুবককে দেখতে পেলাম, খুব শক্তিশালী যুবক, বিশাল গায়ে তার শক্তি, ঢাকনা একাই সে সরায় দিয়া আমাদেরকে পানি তুলে সহযোগিতা করলো। এবার বৃদ্ধ পিতা বলছে মা শোনো, আগামীকালকে তুমি আমার বড় মেয়ে, তুমি যাবে গিয়ে আমার সালামটা জানিয়ে বলবে, অবশ্যই সেই জন্য আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে। পরের দিন চলে গেছে, সালাম কালাম দিয়ে বলছে হে যুবক, আব্বাজান বুড়া মানুষ চোখে তেমন ভালো দেখেন না, আপনাকে দাওয়াত আমাদের বাড়িতে যেতে হবে। সঙ্গে সঙ্গে মুসা বলছেন মহিলা মাথা নিম্নগামী করে চোখটা নিচের দিকে রেখে বলছে মহিলা শোনো, আমি তোমাদের বাড়িতে যেতে রাজি আছি, তবে বাড়ি তো চিনি না, আমি কেমন করে যাব? মহিলা বলছেন আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব, আমি থাকবো সামনে সামনে, আপনি থাকবেন আমার পিছে পিছে, আমাকে ফলো করবেন। মুসার মেজাজ গেছে গরম হয়ে, চোখ এরকম বড় বানাইছে, বানায় বলছে মহিলা তুই কি কইলি, তুই আমার সামনে থাকবি আর আমি তোর পিছে থাকবো, আমি এরকম পুরুষ, তুই পিছে আয় আমি সামনে যাই,
এদেশের 18 কোটি মানুষ কার পিছে, কার পিছে? মুসা বললেন, আমি তো পিছে থাকবো না, আমি যদি পিছে থাকি আমার চোখের নজরটা তোমার দিকে চলে যাবে, তোমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আর পুরুষ কখনো পিছনে থাকতে পারে না, পুরুষ হলো ইমামের জাত, পুরুষ কখনো পিছে থাকবে না, পুরুষ হলো নেতৃত্বের জাত। নামাজ হবে না পুরুষ ছাড়া, মহিলা দিয়ে নামাজ হবে নাকি? যে মহিলা, যে পুরুষ ছাড়া নামাজ হয় না, সেই পুরুষ ছাড়া সমাজের নেতৃত্ব চলে না, ঠিক কিনা? আকল মন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কথা শুনে মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক সে থাকে না, চরিত্র খুব ভালো, একজন চরিত্রমতী মেয়ের কাছে ওই সমস্ত যুবক পছন্দ, যে যুবকটা কর্মঠ হবে, যে যুবকটা চরিত্রবান হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের মেয়েরা কি এরকম পছন্দ করে নাকি? আজকের মেয়েদের পছন্দ কি? গাঁজা খায়, কি খায়? আজকের মেয়েদের পছন্দগুলো কি? বাপ পছন্দ করছে, মা একটা ছেলে পছন্দ, সে ইঞ্জিনিয়ার খুব ভালো, আল্লাহওয়ালা, মুখে দাড়ি আছে, নামাজ কালাম পড়ে, কাচ্চা বাবা ঠিক আছে নিয়ে আসো তো, দেখছে, দেখার পর বলতেছে আব্বা তুমি আর পছন্দে এত নিচে নেমে গেছে, তুমি কাকে নিয়ে আসছো, তো সাসা মুখে দাড়ি, এরকম মহিলা আছে না নাই? আছে না নাই? বাপ বিয়ে দেবে মেয়েকে, মা বিয়ে দেবো, কাব্বা তোমার দেখার দরকার না, আমি দেখে রাখছি, মোটামুটি 4-5টা আছে পছন্দে, লাইনে আছে, দেখি কোনটা পছন্দ হয়, আছে না নাই? এরকম আছে না নাই? একসঙ্গে মোবাইল দিয়া 1 ডজন নোংরামি করে, আছে না? আছে না? নোংরামি করে, চ্যাটিং করে, মিস কল মারে, আবার বলে হুজুর মিস কল তো কোরআন শরীফে আসছে, কোথায়? ফামাই ইয়ামাল মিস কল, যারা কোন, নাউযু বিল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সামনে সামনে চললেন, মহিলাও যাচ্ছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, মহিলা শুধু একটা কথার বেশি দুইটা কথা বলতে পারবি না, আমি নাম সামনের দিকে চলব, শুধু বলবি ডানে বামে, এর উপরে কোনো কথা বলা যাবে। দেখছেন, ইমানটা দেখেন, ইমানটা দেখেন, আল্লাহু আকবার, ইনিয়ে বিনিয়ে কথা বলবা এরকম সুযোগ নাই। অকুল না কওলা মারুফা, চলে গেলেন বাড়ি পর্যন্ত, বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হলো, সালাম বিনিময় হলো, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা বলে ফেলতেছে, যুবক তোমার নাম তো মূসা। থমকে দাঁড়ালেন, গা ঝেড়ে দাঁড়ালেন, আহারে, 1000 মাইল অতিক্রম করে চলে আসলাম হিজরত কেরাতে দূর, এই লোকটা আমাকে চিনল কেমনে, থেকে ফেরাউনের লোক নাকি? বিশাল টেনশনে পড়ে গেছেন। এবার বৃদ্ধ লোকটা বলছে, ও যুবক তুমি মনে মনে কি চিন্তা করো? তিনি বলছেন, আমার চিন্তা হচ্ছে আমি, আপনি আমাকে চিনলেন কেমন করে, আপনি তো আমাকে চেনার কথা নয়। এবার বলছেন, শোনো মূসা, শুধু তোমার নামটাই জানি না, তোমার কামটাও জানি কি, থাপ্পুর মারছো, মানুষ মরে গেছে। এবার তিনি আরো জড়সড় হয়ে গেলেন, এবার বলছেন, চিন্তা করো না মূসা, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো, এই বৃদ্ধ মানুষ কিন্তু সাধারণ বৃদ্ধদের কাতারের বৃদ্ধ না, এই বৃদ্ধর পরিচয় হলো এই মদিয়ানবাসীর জন্য আল্লাহ পাক যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন, ওয়া ইলা মদিয়ানা আখাহুম শুআইবাব, আমি হলাম এই মদিয়ানবাসীর জন্য আমি আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম। মূসার আনন্দ দেখে কে, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে তাকে বরণ করে নিলেন। এবার শুআইব বলছেন, শোনো, গতকালকে আমার মেয়েকে দেখেছ, আজকে আমার মেয়েকে দেখেছ, সর্বোচ্চ তোমার 2 বার দেখা হয়ে গেছে, আমি যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবো, তুমি কি বিয়ে করতে রাজি আছো নাকি? বিয়ের প্রস্তাবও দিয়ে দিলেন। দেখেন, হিজরত করতেছেন, বিয়েও ঠিক হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার বলেন। কি সুন্দর যুবক ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, কি চরিত্র ছিল! আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, আপনি যদি আপনার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দেন,
জাওজাতে যদি দিয়ে দেন আমি বড় ভাগ্যবান হয়ে যাব, কারণ নবীর মেয়েকে আমি বিয়ে করতে পারবো, আমি বড় ভাগ্যবান হয়ে যাব। এবার সাল্লাম বলছেন, ও যুবক, বিয়ে তো দেবো, কিন্তু তোমার রেকর্ড তো ভালো না, কেন? থাপ্পুর মারলে মানুষ মরে, কথা বলেন, থাপ্পুর মারলে মানুষ মরে, তোমার মেজাজটা খুব বেশি, তোমার এই রাগটা কমানোর জন্য আমি তোমাকে কিছু কাজ দেবো। সেই কাজটা হলো 8 বছর আমার বাড়ির ছাগল তোমাকে পালন করতে হবে। 8 বছর হলো অনার্স কোর্স, আর 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। 10 বছর যদি লালন পালন করো তোমার কোর্সটা সম্পূর্ণ হয়ে যাবে। মুসা সেই দায়িত্ব নিলেন। সবচেয়ে আগে মানুষ যদি ছাগল পালার দায়িত্ব নেয় তাহলে কী হতে পারে বলেন তো? ছাগল তো খুব শান্ত প্রাণী, তাই না? ছাগল কথা শোনে না, এত সুন্দর মানুষ আপনারা। ছাগলের ব্রেক মারা বোঝেন কিনা? ছাগল যদি একবার, আমি তো গ্রামে বড় হয়েছি, ক্লাস 4-5 পর্যন্ত আমি গ্রামে এই মেঠো পথে চলাফেরা করেছি, ছাগলও ছিল, ছাগলও চড়েছি। ছাগল যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা বোঝেন তো, 4টা পায়ের সামনের 2টা পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, দড়ি আপনি টানবেন, দড়ি ছিঁড়ে নিয়ে যাবেন, ও নড়বে না। এই হলো ছাগল। এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো তাকে 1 টানা 10 বছর। কোন নবীকে, যে নবীর সামনে কোনো বেয়াদবী কেউ উনি সহ্য করতে পারেন না। ইবনে কাসির এসেছে, তাফসির ইবনে কাসির সূরাতুল কাসাস, উনি সর্বশেষ দিন যেদিন তার ছাগলের দায়িত্ব শেষ, ছাগল লালনের দায়িত্ব শেষ, সর্বশেষ দিন যেদিন তিনি আসবেন মাঠ থেকে ছাগলগুলো নিয়ে, ছাগল পালগুলো নিয়ে, শেষ দিন হলো কি, ছাগল পাল থেকে একটা ছাগল বিচ্ছিন্ন হয়ে একদিকে মারছে দৌড়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও পিছে পিছে মারছেন দৌড়, ছাগল দৌড়ায়, আল্লাহর নবীও দৌড়ান, দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত ছাগল আর পারল না, কারণ নবীদের শক্তি তো বেশি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ বানিয়েছেন আল্লাহর পয়গম্বরদেরকে। আমার নবজির শক্তি ছিল 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি, আল্লাহু আকবার, 100 জন জান্নাতি পুরুষের যে শক্তি তার সমান শক্তি ছিল আমার নবীর গায়ের শক্তি, আল্লাহু আকবার। আমার নবীজি আল্লাহ তাআলা তাকে বহু বরকতে ধন্য করেছেন। একটু পরে আসতেছি, মুসার কথা বলতেছিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছাগলগুলো নিয়ে আসতেছিলেন, একটা ছাগল বিচ্ছিন্ন হয়ে দৌড় মারল, তাকে ধরলেন, খপ করে ধরে দুই পা দুই হাতের মধ্যে নিয়া শূন্যের উপরে তিনি খাড়া করলেন, এক আসারে ছাগলটাকে মেরে ফেলবেন। বড় রাগ উঠে গেছে তার মধ্যে, কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে ভয়, তার গোটা শরীরে কাঁপতেছে। মনে মনে চিন্তা করেন, বেচারা ছাগল, তোকে মাইরা লাভ কি, তোর তো কোনো সেন্স নাই, তোর তো কোনো বিবেক টিবেক কিছুই নাই। ধৈর্য আনলেন, দুইটা পা থেকে দুইটা হাত ছেড়ে দিয়া ছাগলটাকে আসতে করে কোলের মধ্যে তুলে নিয়ে তাকে স্নেহ করলেন, মোহাব্বত করলেন, ভালোবাসলেন। আল্লাহ বলছেন, মুসা তোমার রাগ কমে গেছে, আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। রাগ করতেছেন মনে হয় আপনারা? ইনি হচ্ছেন যুবকদের একটা মডেল। দেখেন, একটা নারীকে সামনে পেয়েছেন, তিনি কি ফেতনায় পড়েছেন? ফেতনায় পড়েছেন? আরেকজন নবীজি নারীকে সামনে পেয়েছিলেন, তাও 700 নারীকে পেয়েছিলেন, তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেন তো, কে বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি সাধারণ কোন নবী ছিলেন না দামি নবী ছিলেন? অনেক দামি নবী ছিলেন, সকল নবী দামি, একজন বিশেষ পয়গম্বর। সূরা ইউসুফ নামে একটা সূরা আছে তার নামে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, সাজ সজ্জা করে মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ সজ্জা করে তার সামনে হাজির হয়েছিল। তিনি বলেছেন, মাআযাল্লাহ, আমি আশ্রয় চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। শেষ পর্যন্ত আশ্রয় চাইলেন আল্লাহর কাছে, চরিত্র তিনি ঠিক রাখলেন। জুলাইখা তাকে বহু চেষ্টা করলো, পারল না, দোষটা জুলাইখারই হলো। মামলা খেলেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জেলখানায় ঢুকলেন, ইমানের পরীক্ষা তিনি দিলেন, ধর্ষণের মামলা তাকে দেওয়া হলো। আল্লাহর নবীরা যদি ধর্ষণের মামলা খায়, জেনার মামলা খায়, আলেমরা তো খাবেই, ঠিক কিনা? হতাশার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নাই। আমার বিশ্বাস, সামনের দিন
গোটা পৃথিবীতে ইসলামের দিন, কোরআনের দিন, ইসলামের বিজয়ের দিন ইনশাআল্লাহ। চরিত্র মাধুর্য নিয়ে আমি কথা বলছিলাম, বলতে নেই অন্য নবীদের জীবনের দিকে চলে গেছি। আসুন আমরা মূল আলোচনায় আবার ফিরে আসি। আমার নবীজির ভিতরে এক নাম্বার আল্লাহ তাআলা তার চরিত্র মাধুর্য যতগুলো দিয়েছেন এর মধ্যে এক নাম্বার হলো উন্নত চরিত্র। কি চরিত্র বলেন? উন্নত চরিত্র। নাম্বার দুই হচ্ছে তিনি হচ্ছেন চরম সত্যবাদী, আল্লাহু আকবার। নাম্বার তিন হচ্ছে তিনি হচ্ছেন নির্ভীক। কি ছিলেন তিনি? কোনো ভয় তার মধ্যে ছিল না। কার ভয় ছাড়া? আল্লাহর ভয় ছাড়া। নাম্বার তিন হচ্ছে অটল ব্যক্তিত্ব এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতা, অটল ব্যক্তিত্ব তার মধ্যে কাজ করেছে সর্বক্ষণ। নাম্বার পাঁচ হলো চরম শত্রুর প্রতিও তিনি ক্ষমাশীল ছিলেন। আমার নবীর ভিতরে ছিল প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি? বলেন বলেন, প্রতিশোধ না ক্ষমা? ক্ষমার নীতি ছিল। আমার নবীজির সামনে নামাজ পড়েছে, পাঁচ অক্ত নামাজ পড়েছে এমন একজন ব্যক্তি মোনাফেক ছিল, তার ইন্তেকাল হয়ে গেল, তার মৃত্যু হলো। আমার নবীজি শুনতে পারলেন যে মোনাফেকটা মরে গেছে, তার ছেলেটা ভালো ছিলেন, সাহাবি ছিলেন। আমার নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে, আমি জানি আমার আব্বা ভালো না, উনি মোনাফেক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার আব্বার জন্য আপনার পরনের জুব্বাটা দিয়ে দিতেন, আপনার জুব্বাটাই আমার আব্বার কাফনের কাপড়টা বানায় দিতাম। নবীজি মানা করলেন না, মোনাফেক। কিন্তু নবীজির বন্ধু না শত্রু? শত্রু। আমার নবীজি কি করলেন? নিজের গায়ের জুব্বা দিয়ে দিলেন। কিছুক্ষণ পর ওই মোনাফেকের ছেলে সাহাবি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আরজ রাখবো, আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়ায় দিবেন। রাসূল বলছেন, ঠিক আছে তুমি চলে যাও। চরম শত্রুর পরেও আমার নবীজি জানাজা পর্যন্ত হাজির হয়ে গেলেন। জানাজায় হাজির হওয়ার পরে রাসূল জানাজা পড়াবেন, পিছনে এসে সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জুব্বা টানতেছেন আর বলছেন, হুজুর, আপনি কার জানাজার নেতৃত্ব দিচ্ছেন? সে তো মুনাফিক ছিল। রাসূল বলছেন, উমর, আমাকে আমার কাজে বাধা দিও না, আমি জানাজা পড়াবো, আমি জানাজা পড়াইয়া দেই। আমার নবীজি নিজের গায়ের ব্যবহৃত জুব্বাটাও দিলেন, জানাজাও শামিল হয়ে গেলেন। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, সূরা মুনাফিকুনের ৬ নম্বর আয়াত, সাওয়াউন আলাইহিম ইস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লান ইয়াগফিরাল্লাহু লাহুম ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم جور بولون الله اكبر হে রাসূল, আপনি ওই মুনাফিকের জন্য মাফ চান অথবা না চান, 70 বার যদি আপনি তার জন্য ক্ষমা চান, আমার দরবারে তার দোয়া, তার ক্ষমা কখনো মঞ্জুর হবে না। তাহলে বোঝা গেল যে আমার নবীজি মুনাফিকের জন্য দোয়া করলো, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? আজ থেকে মানে কবুল হবে? এখান থেকে আরেকটা বিষয় স্পষ্ট হলো, নবীজি মুনাফিকের জন্য সুপারিশ করলো, সেই সুপারিশ গ্রহণ করা হবে? মুনাফিক আমার দেশে নাই তো? আসতে বলবেন না আছে না নাই? এই মাহফিল না হোক এরকম লোক আছে না নাই? আছে না? মাহফিল শুনলেই গায়ে জ্বলে, গাজালা পড়া করে, কোরআনের আলোচনা শুনলেই মেজাজ গরম হয়ে যায়। ওই সমস্ত লোকদের মধ্যে লুকানো আছে আবু জেহেল, হামানদের রক্ত লুকানো আছে। সম্মানিত ভাইয়েরা, এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো যে নবীর সুপারিশ গ্রহণ হবে না ওই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে যারা মোনাফেক। আমরা মোনাফেকের সমস্ত চরিত্র নিজের জীবন থেকে মাইনাস করে ফেলব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি কি দোয়া করে দেব? তো এই লোকগুলো ওঠে কেন, বসে? ও ওজর মানে হাজাত, একটু বসেন না, একটু বসেন আর কিছুক্ষণ, আপনার কি সমস্যা?
আপনি বসেন, আচ্ছা আপনি বসেন, যে আপনি বসেন, হ্যাঁ আপনি বসেন, বসে পড়েন আপনি, আল্লাহ তুমি তাকে সুস্থ করো, জোরে বলি আমিন। অসুস্থ মানুষ দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাকে সাফায় কামেলা আজেলা দান করো। আপনি বসেন না, আপনাকে আপনি দাঁড়ালে তো অন্যজন কষ্ট পাচ্ছে, আপনি বসেন, মেহরবানি করে বসেন। সম্মানিত ভাইয়েরা, মুনাফিক কাকে বলে? মুনাফিক কি সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? আমাদের সমাজে সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? আচ্ছা আমাদের সমাজে আমানত রক্ষাকারী ব্যক্তি বেশি না আমানত নষ্ট করা লোক বেশি? আমানত ভঙ্গ করা লোকই বেশি। আচ্ছা রাসূল বলেছেন মুনাফিকের আলামত হলো চারটা, এর মধ্যে এক নম্বর আলামত হলো যখন সে কথা বলে কি বলে? মিথ্যা বলে, কথায় কথায় কি বলে? মিথ্যা কথা বলে। আমার দেশের নেতারা তো সব সত্যবাদী, হ্যাঁ বলেন সত্যবাদী না মিথ্যাবাদী? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমাদের নেতৃত্বের আসনে যারা আছেন মিথ্যা দিয়ে তাদের রাজনীতি শুরু হয়। এই পৃথিবীতে একজন ব্যক্তির জীবনে একটা মিথ্যার ছোঁয়া ছিল না যিনি রাজনীতি করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সেই নেতৃত্বের দিকে আমরা ফিরে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজির ভিতরে আল্লাহ তাআলা যে গুণগুলো দিয়েছিলেন মোটামুটি আমরা পাঁচটা বিষয়ে জানতে পারলাম। এর মধ্যে আরেকটা, সেটা হচ্ছে চরম শত্রুর প্রতি তিনি ক্ষমাশীল ছিলেন। এরপরে আমার নবীজির ভিতরে কোনো রুক্ষ মেজাজ কাজ করতো না, সংকীর্ণতা কাজ করতো না, আমার নবীজির দিলটা ছিল আকাশের মতো উদার। সবাইকে তিনি মাফ করে দিতেন, সবাইকে তিনি কাছে টানতেন। আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে বলছেন فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি যদি রূঢ় আচরণের মানুষ হতেন, আপনি যদি বদমেজাজি হতেন, আপনি যদি কড়া মেজাজের মানুষ যদি হতেন, আপনার সামনে কেউ আসতো না। আমার নবী যেমন একজন ব্যক্তি ছিলেন, অবাল বৃদ্ধ বনিতা, ছোট হোক বড় হোক সমস্ত শ্রেণীর মানুষ আমার নবীর সামনে অনাসে বসতে পারত, কথা বলার সুযোগ পেত। সিরাতে এসেছে আমার নবীজির সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারাও যখন সামনে পড়ে যেত, আমার নবীজির সুন্দর মুস্কি হাসি দেখে তাদের খেলাধুলা ছেড়ে দিয়ে আমার নবীর চতুর্পাশে তারা বসে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন ঘরের মধ্যে যেতেন তখন তিনি আদর্শ স্বামী হয়ে যেতেন, রাসূল যখন শিশুর মাঝে যেতেন তখন তিনি শিশু প্রিয় নবী হয়ে যেতেন, রাসূল যখন নাতির সামনে দাঁড়াতেন তখন তিনি আদর্শ নানা হয়ে যেতেন। নানা কাকে বলে? এমন চরিত্র আল্লাহ পাক তাকে উপহার দিয়েছিলেন। আমার নবীজির দুইটা নাতি ছিল ফেমাস, একজন হাসান আরেকজনকে হুসাইন। রাসূল বলেছেন সাইয়্যিদা শাবাবি হালিল জান্নাহ, এই দুইটা আমার হাসান হুসাইন হলো জান্নাতের সর্দার। জোরে করুন সুবহানাল্লাহ। নবীজি হুসাইনকে দারুণ মহব্বত করতেন, নবীজি কতটুকু উদার ছিলেন এবং কত তিনি সফট মাইন্ডের ছিলেন, নম্র মেজাজের ছিলেন। আমার নবীজি জুমার একদিন খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা দিতে নিয়া আমার নবীজি লক্ষ্য করে দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে লম্বা জুব্বা পরে পরে আসতেছে, জুব্বার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে বারবার পরে যাচ্ছেন। আমার নবীজি করলেন কি, সঙ্গে সঙ্গে ওয়াজিব খুতবা সেরে দিয়া হুসাইনকে দূর থেকে কোলের মধ্যে করে নিয়া প্রথম কাতারে বসায় দিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের মসজিদ অধিকাংশগুলোতে ছোট ছোট বাচ্চাদের আনাগোনা কম, ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে পরে কিছু বুড়া শাস আসে চোখে এরকম বড় বানায়, আসে না নাই আসে না এরকম আসে না নাই চোখে এরকম বড় বড় বানায়, হ্যাঁ বাচ্চারা মসজিদে যেতে পারে না। কিছু কিছু বুড়া শাস আসে সারা জীবন তো নামাজ পড়ে নাই, বুঝলেন বুড়া হয়ে গেছে, বাড়িতে বুড়িও পছন্দ করে না। আমি বুড়া চাচাদের আমি গাল দিচ্ছি না, বোঝার জন্য বলছি, ছোট ছোট বাচ্চারা মসজিদে যাবে, তারা সামনে দিয়ে হাঁটবে, খেলবে, হাসবে, কাঁদবে,
আপনি কিচ্ছু বলতে পারবেন না, আপনি গুনাহগার হবেন। ভালোভাবে বলবো আর কি হবে বলবো, ইংরেজিতে বলবো? চোখ বন্ধ করে ছেলে হোক মেয়ে হোক, আপনার চার পাঁচটা যা আছে সব নিয়ে যাবেন মসজিদে, পাঁচ অক্ত নিয়ে যাবেন। ওরা নামাজ শিখবে মসজিদ থেকে, ওরা লাইন শিখবে, শৃঙ্খলা শিখবে, আদব শিখবে, আখলাক শিখবে। মসজিদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে জীবনের বড় সাংস্কৃতিক কেন্দ্র। বাচ্চা সব মসজিদে নিয়ে চলবেন, ছেলে হোক মেয়ে হোক সব নিয়ে যাবেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে চলে যাবে, একটা ঘাড়ে নিবেন একটা কোলে নিবেন, সব নিয়ে চলে যাবেন মসজিদে। আলহামদুলিল্লাহ বলুন, ওই বাচ্চা বড় হয়ে মসজিদ মুখী হবে, ঠিক কিনা? আপনি সিবিচে নিয়ে যাবেন, আপনি পর্যটন কেন্দ্রে চলে যাবেন, আপনি চলে যাবেন বেড়াতে সিঙ্গাপুরে, গোটা দুনিয়া ঘুরতেছেন মসজিদ সন্তানকে দেখাচ্ছেন না, ওই সন্তান আপনাকে বৃদ্ধ করে দেখবে না। সন্তানকে আল্লাহওয়ালা বানান, সন্তানকে টাকাওয়ালা বানায় কি করবেন? সন্তানকে টাকাওয়ালা বানাবেন, সম্পদশালী বানাবেন বুড়াকালে, আপনি বুড়া হয়ে আপনার সন্তানকে ভয় পাবেন, সন্তান আমার টাকাওয়ালা। সন্তানকে টাকাওয়ালা না বানায় আল্লাহওয়ালা বানান, বুড়াকালে আপনার সন্তান আপনাকে দেখে ভয় করবে। মসজিদে পাঠায় দিবেন, বাবা মসজিদে চলে যা। আমার নবীজি মদিনার মসজিদে বসে আছেন, কিসের মসজিদে? মদিনার মসজিদে হুসাইন কোলের মধ্যে বসা, কোলের মধ্যে হুসাইন বসা। বাবে জিব্রিল দিয়ে জিব্রাইল আলাইহিসসালাম নবীর সঙ্গে দেখা করতে আসছেন, হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে আছেন, সালাম বিনিময় করে বসে আছেন। ওহির কার্যক্রম শুরু হবে, রসুলের কোলে কে বসা? হুসাইন বসা। রসুল বলছে, না না আমার সামনে কে এসে বসলো তুমি তাকে চেনো? বলতেছে, না না এই লোকটাকে মাঝে মাঝে আসতে দেখি, খুব সুন্দর পরিপাটি, মাথার চুলগুলো কত সুন্দর গোছালো, খুব সুন্দর চেহারা, এই লোকটা মাঝে মাঝে আসে, কিন্তু লোকটাকে দেখে আমার কেমন যেন মনে হয়, কেন? কোনো সাহাবী আপনার সঙ্গে দেখা করতে আসলে খালি হাতে আসে না, কেউ খেজুর নিয়ে আসে, কেউ আঙ্গুর নিয়ে আসে, কেউ বেদানা নিয়ে আসে, কিছু না কিছু হাদিয়া তোফা নিয়ে আসে। আহলে সুফার সদস্যরা না খেয়ে থাকে তাদের কিছু উপকার হয়, কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, খালি হাতে আসে, একটু কিপটা মার্কা মানুষ। আমার নবী যে মুস্কি মুস্কি হাসি মারছেন আর চোখের ভাষায় বলছেন, জিব্রাইল আজকে তোমার যে কয়টা বাজবে আল্লাহই জানে। আমার নবী যে দেখেন ওহির কার্যক্রমকে থেমে দিয়ে শিশুকে সময় দিচ্ছেন, জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল কত আন্তরিক ছিলেন, কত তিনি বিনয়ী ছিলেন, কত তিনি উদার ছিলেন। আমার নবীজির এই আচরণ দেখি জিব্রাইল আলাইহিসসালাম তিনিও বিব্রত বোধ করছেন, আহারে আমি তো আসলাম নবীর কাছে ওহি নিয়ে, রাসূল তো হুসাইন কিনে ব্যস্ত হয়ে পড়েছেন। আমার নবীজি চুপ মেরে আছেন, আল্লাহ বলছেন, জিব্রাইল আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শক করে ফেলেছে, তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, তোমার পকেটের মধ্যে আঙ্গুরের ছড়া ঢুকানো হয়েছে। পকেটে হাত দিলেন, আঙ্গুরের ছড়া বের হয়ে গেল, আঙ্গুরের ছড়া বের করে ঝুলায় রেখেছেন। রসুল তো টের পেলেন জান্নাতের আঙ্গুর। রসুল বলছেন, না না কে বলেছে কৃপণ সাহাবি, দেখো তোমার জন্য টস টস আঙ্গুর এনেছে, তুমি খাও। এবার বলছে, না না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ, কেন পকেট আঙ্গুর তুই আঙ্গুর বের করে না? জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী বিশ্বমানের চরিত্র, আল্লাহু আকবার, বিশ্বমানের চরিত্র। নবীজির সামনে চার স্ত্রী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে মারামারি লাগছে। কি লাগছে মারামারি? কি নিয়া? আপনি কাকে বেশি ভালোবাসেন? আমরা চারজনই বলি আমাকে বেশি ভালোবাসে, ও বলে আমাকে বেশি ভালোবাসে, সত্যি করে বলেন তো আপনি আমাদের চারজনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল বলেন, যে প্রশ্ন করছে একটু চিন্তা করতে হবে, যাও কালকে বলবো। চলে গেছে। সন্ধ্যা হতে না হতেই তিনি করলেন কি, আটটা খেজুর হাতে নিলেন, কয়টা? দুটো করে প্যাকেট করলেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বললেন, আয়েশা রে আমি তোমাকে দুইটা খেজুর দিয়ে গেলাম, আর তোমাকে জানান দিচ্ছি আমি তোমাকে দারুণ ভালোবাসি, কিন্তু তোমাকে যে ভালোবাসি আমি বেশি এই কথা কিন্তু অন্য কোনো স্ত্রীর কানে দেওয়া যাবে না। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে দুইটা খেজুর দিয়ে কি কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন,
নবীজি চলে এলেন। পরের দিন সকালবেলা চারজন বুক ভরাশা নিয়া মন ভরাশা নিয়া নবীর সামনে হাজির হলেন। যখন বলা হলো হুজুর আপনি আজকে জানাতে চেয়েছেন আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন, রসুল মুসকি হাসি মেরে বললেন আমি যাকে গতকালকে রাত্রিবেলা যাকে দুইটা খেজুর নৌকা চুরি করে দিয়ে এসেছি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। যাও তোমরা এখন যেরকম সুবহানাল্লাহ বিশ্ব নবীর জীবন এটা, কোন দিকে যাবেন আপনি, কোন দিকে যাবেন? স্বামী ফার্স্ট ক্লাস, স্বামী নানা ফার্স্ট ক্লাস নানা, আল্লাহ আল্লাহু আকবার। যুদ্ধের দিকে যাবেন আমার নবীর যুদ্ধের কুশলতা, আমার নবীর যে যুদ্ধের যে দক্ষতা, গোটা পৃথিবীর কোন সামরিক শক্তি আমার নবীর সঙ্গে সঙ্গে মিলবে না, আল্লাহু আকবার বলো। কোন দিকে যাবেন আপনি? সমর নায়ক, মহানায়ক, বিজ্ঞানী, দুনিয়ার বিজ্ঞানী কই গেছে? পাথফাইন্ডার নিয়ে কোথায় গেছে? মঙ্গল গ্রহে গেছে? কোথায় কোথায় গেছে? গেছে ভালো কথা, এতে সব এই আসমানে। আর আমার নবীজি এমন যানবাহনে চড়েছেন পৃথিবীতে এই যানবাহন কখনো তৈরি হবে না, বরাক রফরফে চড়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পেরিয়ে সিদ্রাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিমের মেহমান হয়েছেন। মার্কনি, ফেরোডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডালটন, গ্যালিলিও, এই সমস্ত বিজ্ঞানীরা কিছু তথ্য দেওয়ার জন্য আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি, আর আমার নবী কত বড় মহাবিজ্ঞানী ছিল। অতএব সব নেতৃত্ব ছেড়ে, সব আদর্শ ছেড়ে আমার নবীর আদর্শই হবে আমার জীবনের আদর্শ। রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আল্লাহ কবুল করুন। আমার রসূলকে সব জায়গায় মানবো আমরা, এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় মানবো, তাহলে আমরা সুখ পেয়ে যাব, শান্তি পেয়ে যাব। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছেন, হঠাৎ করে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে আছেন হুসাইন, বলছেন এক সাহাবিকে চাচা দরজা খুলে দেন, আমার নানার সঙ্গে কথা বলবো আমি। কেন? এখন রসুল গুরুত্বপূর্ণ বয়ানে ব্যস্ত আছে, খোলা যাবে না, চোখ এরকম বড় বানাইছে। কেই তোমরা যে নবীর কথা বসে বসে শোনো সে নবীর চেয়ে আমি হোসেনকে কম দাম আমার, আমি তোমাদের নবীর চাইতে বড়, দরজা খোল। আল্লাহু আকবার বলে হুমকি ধামকি দিয়ে দরজা খোলা এনেছে। সাহাবি মনে মনে চিন্তা করতেছে যে যেমন বাপ তেমন বেটা, এখন কোন হেকমত, এখন যদি দরজা না খুলে আরো কিছু বলতে পারে, অতএব দরজা খুলে দিই। তিনি দরজা ক্লিয়ার করে ভিতরে ঢুকে গেছেন। বাপও তো কম না, প্রচন্ড মেধাবী ছিলেন সাইয়েদনা আলী, এত মেধাবী সাহাবী অন্য কোন সাহাবী ছিলেন না, তাকে কেউ ঠকাতে পারে নাই। সাইয়েদনা আলী তার ছেলে হচ্ছেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী সাহাবে কেরামকে নিয়ে খেজুর খাচ্ছেন, সামনে জামে আলী বসা, খেজুর খেতে খেতে আমার নবী যে খেজুরগুলো খান আর বিচি আছে না, বিচি, বিচিগুলো আলীর সামনে রেখে দিচ্ছেন। জামাই শ্বশুর কি মহব্বত দেখেন, আলহামদুলিল্লাহ বলে খেজুর খাচ্ছেন রসুল, গোস্তগুলো খেয়ে বিচিগুলো সামনে আলীর সামনে রেখে দিচ্ছেন, উনি মুসকি মুসকি হাসি দিচ্ছেন। খাওয়ার শেষে রসুল বলছেন সাহাবিরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো কতগুলো বিচি ওর সামনে, ও নিজে একে সব খাইছে। হযরত আলী মুসকি হাসি মেরে বললেন রসুল যে আমাকে বলেছেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমি হলাম দিগ্বিজয়ী বীর, যেদিকে যাই সেদিকে যুদ্ধ লাগাই, আমি একজন যোদ্ধা, আমার খেতে হবে বেশি, আমার রক্তের দরকার, শক্তির দরকার। কিন্তু আমি খেজুরগুলো খেয়েছি, আমরা সবাই খেজুর খাইছি এক সিস্টেমে, বিচি ছেড়ে দিয়ে খেজুরগুলো খেয়েছি, আর রসুল এতক্ষণ ধরে যে খেজুরগুলো খাইছেন সব বিচি সুদ্ধা, তার সামনে একটা বিচি ওড়ে। রসুল মুসকি হাসি মেরে বলেন আলী তুমি তো আমার ঠকাই দিলা, জোরে বলেন সুবহানাল্লাহ। তার ছেলে হচ্ছেন সাইয়েদনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা, আস্তে করে করলেন কি, দরজা ক্লিয়ার করে একটা হুমকি ধামকি দিয়া ভিতরে ঢুকছেন, নবীর সামনে যায় আর হাসে না। রসুল বলছেন না না তোমার মুখে হাসি না দেখলে তোমার ভালো লাগে না, কেন না হাসবো না তো, তোমার সাহাবীর আমার সঙ্গে ভালো আচরণ করে না, সুবহানাল্লাহ বলবেন না? রসুল কত নম্র ছিলেন, কত বিনয়ী ছিলেন, রুক্ষ মেজাজ তার মধ্যে কখনো কাজ করতো না। আমার নবীজি এবার বললেন না না কি হয়েছে তোমাকে, কে কি বলেছে বলো? এবার বলছেন না না
আমি তোমার সঙ্গে কথা বলবো, বেশি সময় নেব না, তবে শর্ত হলো তোমার সমস্ত সাহাবীদেরকে একটু ডেকে আনো। সব সাহাবীকে ডেকে এনে সামনে হাজির করে এবার বলছে, না না তুমি একটু শুয়ে পড়ো। রাসূল শুয়ে পড়লেন, বুকের উপরে বসে বলছে, না না আমার সবচেয়ে প্রিয় বসার জায়গা হলো তোমার বুক, তোমার বুকের উপরে বসেছি আমি। না না আমি তোমাকে আজকে বেশি প্রশ্ন করব না, মাত্র তিনটা প্রশ্ন করব। এই তিনটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। না না কেন প্রশ্ন করবা, না না আমি তোমার চাইতে সব দিক থেকে বড়। রাসূল বলছেন, তুমি আমার চেয়ে কেমন করে বড় হলে, বয়সও ছোট, তুমি আমার নাতি, কেমন করে তুমি বড় হবে? এবার বলছে, না না নাম্বার ওয়ান প্রশ্ন, তোমার আব্বার নামটা কি? রাসূল বলছেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। এবারে তিনি বলছেন, ও না না আপনি তো নিশ্চয়ই জানেন আমার আব্বার নামটা কি। আমার আব্বা হলেন দুনিয়ার সমস্ত কাফির বে ইমামদের জন্য আল্লাহ তাআলা যাকে আল্লাহর সিংহ করে, আসাদুল্লাহিল গালিব করে যাকে পাঠানো হয়েছে, আমার গর্বিত পিতা আলী আমার পিতাকে এক পাল্লাই দিয়ে দেন, আপনার পিতা আব্দুল্লাহকে এক পাল্লাই দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি, আমার আব্বা আলীর ওজনটাই আপনার বাবার চাইতে বেশি ভারী হয়ে যাবে। এবার বলছে নাম্বার দুই, নানা প্রশ্ন হলো আপনার মার নামটা কি? আমার মার নাম হলো আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। আপনার নানার নানার নাম কি? ওহাব জোহরি। আমার আম্মার না, আপনার আম্মার নাম আমেনা। এতটুকুই তার পরিচয় শেষ, এতটুকুই তার পরিচয়, আগেও কিছু নাই পরেও কিছু নাই। কিন্তু নানা আপনি তো জানেন আমার মার পরিচয়টা কি। আমার মা এমন একজন মা, যে মাকে আপনি একদিন না দেখলে আপনি বিশ্বনবী থাকতে পারেন না। আমার মা হচ্ছেন আপনার দেহের টুকরা, আপনার কলিজার টুকরা, জান্নাতের সমস্ত জান্নাতি রমণীদের সর্দারিণী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মাকে এক পাল্লাই দিয়ে দেন, আপনার মা মেনাকে এক পাল্লাই দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি, আমার মা ফাতিমার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবজি মুস্কি মুস্কি হাসি মারেন, কিন্তু চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে হারে। এবার আমার নবজি জড়িয়ে ধরে বলছেন, নানা রে তিন নম্বর প্রশ্ন কি বল। এবার বলছেন, নানা আপনার নানার নামটা কি? আমার নবজি বলছেন, আমার নানার নাম হলো ওহাব জোহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। নানা আপনার নানার নাম যে ওহাব জোহরি, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু আপনি কি জানেন আমার নানার পরিচয়টা কি? আমার নানার জীবনী আলোচনা, যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নানাকে এক পাল্লাই দিয়ে দেন, আপনার নানাকে এক পাল্লাই দিয়ে দেন, আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবী আবেগ আপ্লুত হয়ে পড়লেন, নাতি হোসেনকে কোলের মধ্যে নিয়া বুকের মধ্যে জড়িয়ে ধরে কপাল চিবুকে গণ্ড দেশে ঠোঁটে হাতে পায়ে সব জায়গায় চুমু চুমু দিয়ে ভরায় দিয়ে বলছেন, নানা রে সত্যি সত্যি আজকে নবী হওয়ার পর তোর কাছে আমি হেরে গেলাম। জোরে কর সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবীর সিরাত। অতএব সব চরিত্র ছেড়ে দাও, নবীর চরিত্র গ্রহণ করো, দুনিয়াতে সুখী হবা, আখেরাতে জান্নাত পেয়ে যাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নাম্বার ছয় হলো আমার রাসূল সবচাইতে বেশি নিমগ্ন থাকতেন ইবাদতে। রাসূল যখন নামাজে দাঁড়াতেন, আম্মা যেন আয়েশা মনে মাঝে মাঝে বলতেন, রাসূলের সেজদা দেখে মনে হতো রাসূল সেজদা থেকে আর কোনোদিন উঠবেন না। আল্লাহু আকবার বলে সবাই কি নামাজ পড়ি? কয় ওয়াক্ত নামাজ বলেন? কয় ওয়াক্ত নামাজ? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন? কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। পাপ কাছে যাব না, পাপকে আমরা বর্জন করব। জোরে বলি ইনশা আল্লাহ। পাপ করলে খেপে যান কে, রেগে যান কে? পাপ করলে তিনটা জিনিস ক্ষতি হয়, পাপের পাপ করলে তিনটা জিনিসের ক্ষতি হয়। কটা জিনিসের ক্ষতি হয় বলেন? তিন জিনিসের ক্ষতি হয়। পাপ যখন কোনো বান্দা করবে তার এক নম্বর ক্ষতি হবে হলো তার হায়াত কমে যাবে। তার কি কমে যাবে বলেন? আমরা কি হায়াত কমাতে চাই? নাম্বার দুই হলো রিজিক কমে যাবে। রিজিক মানে কিন্তু শুধু টাকা পয়সা না। আপনি পাপ করবেন, আপনার ছেলে কথা শুনবেন, আপনার ছেলে পিস্তল ধরবে। কি কথা কি বোঝা গেল? এই জন্য পাপ কাজ থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার তিন হলো যখন কেউ পাপ করবে তখন তার লজ্জা কমে যাবে, লজ্জা নামক গুণটা তার থাকবে না। আসুন আমরা পাপ মুক্ত জীবন গড়ি, রাসূলের সিরাত ধরি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এবাদতে নিমগ্ন থাকবো, নামাজটাকে আমরা রেগুলার করব,
সামনে রমজান আসতেছে, শুধু রমজানে পড়বো না, বাকি 11 মাসও পড়বো। আল্লাহ তুমি সবাইকে দিন বোঝার, ইসলাম বোঝার তৌফিক তুমি আল্লাহ সবাইকে দিয়ে দাও। আচ্ছা, নাম্বার 7 হলো, আমার নবীজি বাহ্যিকত প্রদর্শন কখনো করতেন না। আমাদের সমাজে লোক দেখানো কিছু মুসলমান আছে না নাই? লোক দেখানো হাজি, লোক দেখানো নামাজি আছে না নাই? আচ্ছা, এগুলো করবো না। এগুলো করলে তখন এটা রিয়ার মধ্যে পড়ে যাবে, শিরকের মধ্যে পড়ে যাবে। রাসূলের এই সুন্নাকে আমাদের জীবনে ফলো করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আসুন, আমি আর কথা না বাড়িয়ে যতটুকু কথা হলো যা বলেছি, আল্লাহ যেন আমাদের বাস্তব জীবনে এগুলো আমলে নিয়ে আসার তৌফিক দান করে।